শাক রান্না করব তো তার জন্য তোমাদের দেখাচ্ছি লঙ্কা এখানে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন নিয়েছি দিয়ে তেলের উপর দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দিব তো শাক আছে আলু আছে আর বেগুন আছে দেখতে পাচ্ছ সবগুলো দিয়ে ফিরে আসছি তো ফ্রেন্ডস এখানে দেখো আমি মাছগুলো চামচের সাহায্যে এভাবে আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এগুলো হচ্ছে ছোট ছোট কাটা মাছ আরও মাছ আছে তিন রকম মাছ আছে এখানে দেখো এই মাছগুলো আমি ধুয়ে বাজার থেকে আঁশকে মানে কেটে আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছে তাও ধুয়ে নিয়ে আমি এখানে লবণ দিয়ে দিয়েছি হলুদটা দিইনি এখনও আর এখানে দেখো ছোটো মাছ কেটটা শুধু টিপে দিতে হবে তাহলে পেট থেকে নোংরাটা বের করে নিলে ধোয়া হয়ে যাবে এই তিন রকম মাছ নিয়ে এসেছে আজকে সবজি না কালকে সবজি বাজার করেছিল তো আজকে শুধু এইগুলোই নিয়ে আসলো মাছের বাজার তো এগুলো আমি ধুয়ে নিয়েছি এটা ভাজতে দিব পাটা মাছগুলো দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিয়ে আঁশটা পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে এগুলোও ভাজবো ওই ছোটো ছোটো মাছগুলোও করতে হবে আর এখানে দেখো গ্যাসে চা বসাতে দিয়ে দিয়েছি চা হচ্ছে চায়ের জল বসে গেছে ফুটছে এখন চা দিয়ে দিতে হবে আর ওখানে ভাতও নেমে গেছে বলতে হয়েই গেছে আমি এখন নামিয়ে নিব আর তরকারিটা একটা তরকারি হয়ে গেছে তরকারিটা তোমাদেরকে দেখাচ্ছি তরকারিটা দেখো এখানে দেখো তরকারিটা এটা হচ্ছে বেগুন দিয়ে পালং শাক দিয়ে তোমাদেরকে দেখালাম তো বসার সময় কিন্তু নামিয়ে নিয়েছি তখন আর দেখালাম না কিন্তু যখন চাপিয়েছিলাম দেখিয়েছি আর এখানে দেখো এই পিঠে আছে পিঠেটা খেতে হবে এটা হচ্ছে জড়া পিঠে বলে তোমাদেরও দেখছি ব্লগে অনেকেই বলছো যে জড়া পিঠে ওগুলো ফ্রেন্ডস এখানে দেখো অলরেডি আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি ভাজা হতে থাক আর এখানে দেখো এগুলো কেটে নিচ্ছি আমি তো ফ্রেন্ডস এখানে আমি দেখো ফুলকপিটা ভাজা ভাজা হয়ে গেল এখানে এগুলো আমি পরিষ্কার এই মাছগুলো পরিষ্কার করতে লেগেছি আর এখানে দেখো আমি মাছগুলো এইগুলো রান্না করব ছোটো মাছ বাটা মাছও ভাজা হয়ে গেছে বড় মাছও ভাজা হয়ে গেছে আর এখানে এগুলো আমি ফ্রিজে রেখে দিব এখানে দেখছো মাছের ডিমটা আছে মাছের ডিমটা তিন দিনকার হয়ে গেল মানে ভেজে রেখে দিয়েছিলাম ভালো করে খেয়ে নিয়েছে সেদিনই আর এখানে অনেক কটা খেয়েছি আর ভাজা এখানে ঝোলের সঙ্গে এই তিনটে পিস আছে এগুলো আমার মেয়ের জন্য দিব আর এ কটা রেখে দিলাম অন্যদিন রান্না এখন আমি পেঁয়াজ লঙ্কা বসিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে মাছের একটা ঝোল করব এটাই বড় একটা তরকারি হয়ে যাচ্ছে আর একটা বেগুনের তরকারি তো হয়ে গেছে আমাদের তিনটে মানুষের এটাই তরকারি আবার কী করবো বলো দুটো তরকারি হলে যথেষ্ট আর আমি তো একবার খাই রাত্রেবেলায় খেতেও পারি না খেতেও পারি ও রাত্রেবেলায় হয়ও না খাওয়া আমার ঠিকঠাক মুড়ি খেয়ে নিই একটা রুটি খেলাম কোনোদিন চা খেয়েও থেকে যাই আমার ঠিক নেই খাওয়া রাত্রেটা দিনেরটা খাই একবার তো চাটা খেয়েছি এই দেখো এখন রান্নায় বসিয়ে দিয়েছি রান্নাগুলো হয়ে গেলে আর বাকি কাজ করতে হবে দেখো এখানে আমি টমেটো ফুলকপি দিয়ে দিয়েছি এখন মশলাগুলো সমস্ত দিয়ে আমি ফিরে আসছি ফ্রেন্ডস দেখো সমস্ত মশলা দিয়ে নিয়েছি দিয়ে এখানে দেখো আমি কষতে দিয়েছি এটা কষা হয়ে গেলে আমি জল দিয়ে দিব দিয়ে মাছ দিয়ে দিব জলটা ফুটে গেলেই তরকারিটা আমার অলরেডি রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম তো গরম গরম দেখতে পাচ্ছ তো এই মাত্র নামিয়ে নিয়েছি আর কালারটাও ব্যাপক সুন্দর হয়েছে ফ্রেন্ডস এখানে দেখো আমি ছোট ছোট মাছগুলো ভেজে নিলাম তোমাদেরকে দেখালাম তখন পরিষ্কার করছিলাম এগুলো ভেজে রেখে দিব ফ্রিজে আর এখানে দেখো এগুলো তো রেখেই দিলাম আর এখন এই দেখো আটা নিয়েছি মেখে নিয়েছি এখন রুটি আটাটা মেখে নেবো রুটি করব আর এই মৌসম্বি লেবুগুলো খাবো তোমরা বেগুন দিয়ে রান্না করে এই ছোটো ছোটো মাছগুলো খেতে পারো খুব ভালো লাগবে খেতে তো আমি নামিয়ে নিয়ে আমার ভাজা কমপ্লিট হয়ে গেল বন্ধ করে দিয়েছি আমি ওভেন তো দেখো ফ্রেন্ডস এখন আমি রুটিগুলো বানিয়ে নিব তো আমি রুটি বানিয়ে আমার মেয়ে এখন বলছে আমি ম্যাগি খাবো ম্যাগি তো ওটা করে দিতে হবে ম্যাগি বানিয়ে দিতে হবে কত কাজ গো কোন দিকে যাবো কাজে
আর এখানে দেখো লেবুটা খাচ্ছি তোমাদেরকে দেখালাম। একদিকে লেবু খাচ্ছি, একদিকে রুটি বানাচ্ছি। বিরাট কাজ আমার, তাই না মামা? তো রুটি গুলো সব বানিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। তো দেখো আমার মেয়ে রুটি বানিয়েছে, সুন্দর রুটি দেখছো তো তোমরা, সুন্দর রুটি বানিয়েছি। ওটা ওর পাপাকে দিবে, যখন ম্যাগি খাবে বলছে, আবদার হচ্ছে ম্যাগি খাওয়ার আবদার, যখন তখন ম্যাগি। বললাম যে স্নান করার পরে খাই দেবো, এখন ভাত খাও তো, না ম্যাগি খাবো। তো খাবি তো, খা ম্যাগি খা। তো ম্যাগি করে করে দিচ্ছি, খুব যে খেতে পছন্দ করে সেটাও না, খেতেই চায় না ম্যাগি। ওটা খাওয়া হয়নি তো তোমার? তো ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর কিচ্ছু দিব না, ও এটাতে পছন্দ করে ঝোল ঝোল খেতে একটু। তো এটা হয়ে যাক, যখন বদমাইশ করবা তখন আমি দিয়ে দিব। তো দেখো, এই দেখো আমি নামিয়ে নিলাম গরম গরম, এখনও খাবে। তো হাই ফ্রেন্ডস, তোমাদের কাছে আমি তোমাদের সামনাসামনি কোনো মানে সকাল থেকে আসিনি, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরা থেকে কী কী কাজ করছিলাম সেগুলো তোমাদেরকে দেখালাম। তো এখন 11:30 বাজে অলরেডি। তো গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আশা করছি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, লাইক তোমাদেরকে আমি লাইক দিচ্ছি, তোমরা আমাকে লাইক দাও, আমার পাশে থেকো। তোমরা নতুন বন্ধু হলে আমিও তোমাদের বন্ধু হবো, পাশেই থাকবো। তোমরা যেটা যে প্ল্যাটফর্মে নেমেছো আমিও তাতে নেমেছি, তো একে ওপরে সাথ না দিলে, হাত না ধরলে এগোতে পারবো না। তো আমি বিছানাটা তো দেখতে থাকো ভিডিও। আর আমার কাজ হচ্ছে রান্নাটা, কেবল রান্নাটা কমপ্লিট করতে পেরেছি। আমার পাপার আজকে ছুটি অফিস, ওই কারণে আমি রান্নাটা হলো, রান্নাটা এখন 11:30 বাজে এখন হলো। এখন আমার মেয়েকে ম্যাগি খাইয়েছে, এখন ভাত খাওয়াবো না। তো বিছানা আমি গুছিয়ে নিব। তো আমি বিছানাপত্র দেখো কি অবস্থা, এই দেখো বিছানাপত্র কি অবস্থা, সব পরিষ্কার করতে হবে, বিছানা খুব খারাপ হয়ে আছে। তো পরে আবার কথা বলবো, এখন বাই, পরে আবার ফিরে আসছি, বাই মানে একবার বাই দিয়ে ফিরে আসছি। তো এখন চলে এসেছি দুপুরে, এখন মেয়েকে স্নান করে দিয়েছি, ঘরের কাজ সমস্ত কাজ করে নিয়েছি, কিন্তু আমি এখনও স্নান করিনি। তো এই দেখো আরেকজন ভাত খাবে, তো আমার এখন হবে না, কারণ আমি স্নান এখনও করিনি, আর আমি ভাতও খাবো না, আর আমি ভাতও খাবো না, আমি খাবো রুটি। তো ফ্রেন্ডস এখানে দেখো গরম গরম সিঙ্গারা এখন নিয়ে আসলো, রুসা একটু গেছিলো বাইরে ওর পাপার সঙ্গে। হ্যাঁ বসে পড়ো, সিঙ্গারের উপর বসে পড়ো। তো আমি লেপের মধ্যে পা ঢুকে বসে আছি, নামতে ইচ্ছা হচ্ছে না, তো নিয়ে এসেছে প্যাকেট থেকে খেয়ে নিচ্ছি। তোমরা এইসব দেখে কিছু মনে করো না, কিনে এসে দেখো খাচ্ছে, তাকাও। আর আমার জন্য কী এনেছো বলো? আর এই চকলেটগুলো এনেছে, দারুণ লাগছে সিঙ্গারা, গরম গরম ঝাল ঝাল।